খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। পুজো 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 ভাবলেই যেন আনন্দিত হয়ে ওঠে বাঙালির মন। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী সেই উৎসবটিকে একটি সুন্দর রূপ দিয়েছেন। তিনি সমস্ত ধর্মের মানুষকে একই ছাতার তলায় নিয়ে এসে বলেছেন যে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এরকমই একটি অনুষ্ঠান আজ আমাদের ক্যামেরায়। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্তের নেতৃত্বে ও 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বজবজ সুভাষুদ্দান মাঠের পার্শ্ববর্তী একটি স্কুলে বিজয় সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, এছাড়াও উপস্থিত ছিলেন বজবজ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিজিৎ কান্ডু, প্রাক্তন পৌরমাতা সোমা দাশগুপ্ত সহ এলাকার শ্রুতি নাগরিকবৃন্দ। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7।